হাজার মাইল দূরের চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালের উত্তাপে কাঁপছে বাংলাদেশও। ঢাকার বেশ কিছু স্থানে বড় পর্দায় ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে ধানমন্ডির শেফ মেট লাউঞ্জে আছেন রিপোর্টার সাব্বির মিথুন ও গুলশানের হোটেল আমারিতে আছেন মেহেদি নাইম। প্রথমে যাচ্ছি সাব্বিরের কাছে। অবস্থান করছি রাজধানীর শেফ মেট লঞ্জে, যেখানে জড়ো হয়েছে শত শত ক্লাব প্রেমিক। এদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেখা, যেখানে প্রতিযোগী হচ্ছে আজকে লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের মধ্যে। এবং আপনি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একটা উত্তাপের অবস্থা বিরাজ করছে। এখানে জড়ো হয়েছে অনেক অনেক সমর্থকরা, তারা কিন্তু নিজের প্রিয় দলকে সমর্থন জানাতে সম্পূর্ণভাবে এখানে উপস্থিত হয়েছে। আমি এখন এখানে কথা বলবো এখানে উপস্থিত হওয়া কয়েকজন দর্শকের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে রিয়াল মাদ্রিদের একজন সমর্থক, আমরা তার সাথে কথা বলবো। ম্যাচ নিয়ে আপনার কি প্রত্যাশা? ম্যাচ নিয়ে আমাদের অনেক বেশি প্রত্যাশা, আশা করি আমরা চ্যাম্পিয়ন হব। কারণ হচ্ছে আমাদের স্কোয়াডে যতজন প্লেয়ার আছে তার মধ্যে 9 জন তাদের হচ্ছে পঞ্চমতম ফাইনাল, এবং যাদের ক্লাব ইতিহাসে 5টা চ্যাম্পিয়ন্স লিগ তাদের ইতিহাসে নাই। সেখানে স্কোর প্রেডিকশন কি আপনার? স্কোর প্রেডিকশন কি আজকে? স্কোর প্রেডিকশন হচ্ছে রিয়াল মাদ্রিদ 2-1। আমরা এখন চলে যাব একজন লিভারপুল সমর্থকের কাছে, তার কাছে জিজ্ঞাসা করবো যে আজকের ম্যাচ নিয়ে তার প্রেডিকশনটা কি। ম্যাচের প্রেডিকশনটা কি কি হতে পারে? ম্যাচের ফলাফল আজকে লিভারপুল 3-1 জিততে পারে। 3-1 জিতবে, এখানে লিভারপুল সমর্থক বলছে তারা জিতবে এবং রিয়াল মাদ্রিদ সমর্থক বলছে তারা জিতবে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কি অবস্থা শুরু হয়েছে, এবং খেলা কিন্তু 15 মিনিট পিছিয়ে গিয়েছে। একজন দর্শক মাঠে প্রবেশের কারণে খেলা 15 মিনিট মানে দেরিতে শুরু হবে, এবং আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ দর্শক, কি পরিমাণ উত্তাপ। প্যারিসের এই খেলাকে ঘিরে রাজধানী ঢাকায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা কিন্তু সত্যিই অবিশ্বাস্য। অনেক 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 সমর্থক যারা ঢাকার নানা প্রান্ত থেকে চলে এসেছে, এবং ঢাকার বাহির থেকেও অনেক সমর্থকরা এসেছে শুধুমাত্র এই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজের দলকে সমর্থন জানাতে এবং নিজের দলের হয়ে গলা ফাটাতে। এখনও কিন্তু অনেকে আসছে। এখন পর্যন্ত আমরা যেটা জানি সেটা হচ্ছে একটা 15 মিনিটে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, ক্লাব বিশ্ব ক্লাবের সবচেয়ে বড় যে দ্বৈরথ আর কি, সেই ম্যাচটি শুরু হবে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমর্থকরা কিন্তু খুবই উচ্ছ্বসিত, নিজেদের দলকে সমর্থন জানাতে তারা নিজ নিজ দলের জার্সি এবং পতাকা ব্যানার নিয়ে এখানে উপস্থিত হয়েছে, এবং সেই সমর্থন চলবে আজকে ম্যাচের শেষ পর্যন্ত, যেখানে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের শিরোপাটা এবার কাদের হাতে উঠতে যাচ্ছে। আপনি যেমনটা জানেন লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ দুই দলই কিন্তু প্রচণ্ড শক্তিশালী এবং দুই দলই শিরোপার দাবিদার। তো সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ তাদের 14তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতবে নাকি লিভারপুল সপ্তমবারের মতন ইউরোপ সেরার মুকুটটা মাথায় পড়বে, সেই উত্তর জানতে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে প্যারিসের সেই স্টেডিয়ামের দিকে তাকিয়ে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে দর্শক কিন্তু এখনও ঢুকছে। আমাদের আমি আমি এখন চলে যাব আমাদের সহকর্মীর কাছে, যেখানে হচ্ছে গুলশানে মেহেদি নাইম, যে রয়েছে লিভারপুল সমর্থকদের মাঝে। সরাসরি চলে যাব তার কাছে। ইউরোপিয়ান ফুটবলের যে ক্রেজ, সেই ক্রেজ যে বাংলাদেশেও আছে তার কিন্তু বড় একটা প্রমাণ এই গুলশানে হোটেল আমারিতে। আজকে এখানে কিন্তু প্রায় 250 দর্শক লিভারপুলের ফ্যান কিন্তু জমায়েত হয়েছেন এই আজকের যে ইউসিএল ফাইনাল সেটা দেখতে। আপনি জানেন যে 2018 যে দুঃখ ছিল লিভারপুলের, সেই দুঃখ কিন্তু এবার ঘোচাতে চায় 2022 এসে অল ডেটা। সেজন্য কিন্তু আসলে খুব উন্মুখ হয়ে আছেন লিভারপুলের দর্শকরা, যে আজকে 2018 যে দুঃখটা ছিল সেটা ঘুচবে এবং লিভারপুল আজকে কাপ নিয়েই বাড়ি ফিরবে এবং সপ্তমবারের মতো কাপ জিতবে। আপনি জানেন যে এরই মধ্যে লিগ কাপ এবং এফএ কাপ কিন্তু জিতেছে লিভারপুল, সেই ধারাবাহিকতায় দারুণ ছন্দে আছে দলটা। সেই ধারা এবার যদি ইউসিএল এ ফাইনাল জিতে তাহলে কিন্তু ট্রেবল জয়ের যে স্বাদ সেটা কিন্তু পাবে লিভারপুল। আপনি জানেন আজকে যে একাদশে ফিরেছেন থিয়াগো আলকান্তারা, যেটা কিনা এখানকার যে দর্শক আছে সেটাকে খুব ইতিবাচকভাবে দেখছে। কেননা ইউসিএল এ আজকে যে ফাইনাল খেলছে সেই জন্য কিন্তু দুইটা প্লেয়ার সবচেয়ে বেশি অবদান অনেক বেশি, এক হচ্ছে লুইস দিয়াজ এবং দুই নম্বরে হচ্ছে গিয়ে এই থিয়াগো আলকান্তারা। আমরা একটু কথা বলবো এখানকার দর্শকদের সাথে, তারা আসলে পরিবার পরিজন নিয়ে খেলা দেখতে এসেছে, কেমন লাগছে তাদের আজকে তো ইউসিএল ফাইনাল, কেমন লাগছে, কি মনে হয় আজকে কে জিতবে? সো আমরা আমাদের অ্যাকচুয়ালি টিম নিয়ে খুব আশাবাদী। কি মনে হচ্ছে আজকে একাদশটা কেমন হয়েছে, একটু পরেই খেলা শুরু হবে? জি, সো ফার আমাদের স্ট্রংগেস্ট যে স্কোয়াডটা সেটাই খেলতে পারছে। ফ্যাবিনহো এন্ড থিয়াগো ওয়াজ ভেরি ক্রুশিয়াল ফর আস, ওরা দুজনে স্টার্ট করছে, সো হোপফুল ফর দ্য ম্যাচ। টানা সপ্তমবারের মতো কি ট্রফি জিততে পারবে কিনা আসলে? হ্যাঁ অবশ্যই, আমরা তো আশা করি অ্যাটলিস্ট 80% চান্স আছে লিভারপুল জেতার, বাট ইটস ফুটবল, এনিথিং ক্যান হ্যাপেন। থ্যাংক ইউ। আসলে সালা মানে সালা দুজন আসলে কেমন খেলা
তারা তো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স, আমি মনে করি অ্যাট লিস্ট সালাহ যেহেতু একটা পার্সোনাল রিভেঞ্জ এজেন্ডা আছে, আই থিঙ্ক হি উইল স্কোর। আমরা শুনছিলাম আসলে দর্শকরা কিন্তু বলছেন যে এখানে আজকে যে ফাইনাল হবে সেই ফাইনাল কিন্তু 1981 সালে কিন্তু ঠিক এই স্টাডিও দ্য ফ্রান্সে একটি ফাইনাল হয়েছিল, সে কিন্তু 1-0 গোলে লিভারপুল জিতেছিল। আজকেও দর্শকরা আশা করছে যে সেই স্বাদ আবারও পাবে এবং রিয়াল মাদ্রিদ যারা কিনা আসলে নিঃসন্দেহে চ্যাম্পিয়ন্স লিগের রাজা, তারা 14তম শিরোপায় কিন্তু দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, 13টা শিরোপা তারা জিতে ফেলেছে, তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। এখানে কিন্তু সবাই আজকে ফ্যামিলি এবং তার ছোট ছোট বাচ্চারা এবং সবাই মিলে কিন্তু লিভারপুলের যে অফিসিয়াল দর্শকরা রয়েছেন এবং ফ্যান ক্লাব রয়েছেন তারা কিন্তু খেলা দেখতে এসেছেন, তাদের মধ্যে কিন্তু একটা আনন্দ উৎসব উপভোগ করছে তারা। দেখা যাক কি হয়, খেলা শুরু হচ্ছে এখনই, আশা করা যায় যে আজকে একটা জমজমাট লড়াই দেখবো আমরা এবং যে ফাইনাল ফাইনালের মতো একটা ফাইনাল হবে এবং কোনো একপাক্ষিক ম্যাচ হবে না। তো এই ছিল আমার কাছে হোটেলে আমার থেকে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর গুলশানের হোটেল আমারিতে এবং তার আগে যুক্ত হয়েছিলাম ধানমন্ডির শেফ মেট লাউঞ্জে।